হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করি, অনেক সময় দেখা যায় যে আমাদের ইনকাম ট্যাক্স জমা দিতে হয় এর জন্য, এবং অনেক সময় দেখা যায় আমরা যখন ইনকাম ট্যাক্স জমা করি, সেই জমা করতে গিয়ে অনেক সময় আমরা কোনো ভুল ডেটা ফিল আপ করে ফেলি, এবং যার ফলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এর আগে যখন আমরা এই ধরনের কোনো ভুল করতাম, তখন দেখা যেত আমরা কিন্তু সেই চালান নিজে থেকে কারেকশন করতে পারতাম না, এবং তার জন্য আমাদের অ্যাসেসিং অফিসারের কাছে দৌড়দৌড়ি করতে হতো। কিন্তু এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স পোর্টালের মধ্যেই একটি অপশান এনেছে, যেই অপশান থেকে কিন্তু আমরা নিজেরাই আমাদের চালান রেকটিফাই করতে পারবো। তবে এই চালান কারেকশন করার আগে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেদিন চালান জমা করব সেদিন থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই চালান কারেকশন করতে হবে, নাহলে কিন্তু সেটা আগের মতনই অ্যাসেসিং অফিসারের কাছে গিয়েই আমরা কারেকশন করতে পারবো, অনলাইনে নয়। তাহলে বন্ধুরা, দেখে নিই যে আমাদের কোনো ভুল চালান আমরা কীভাবে রেক্টিফিকেশন করতে পারি। প্রথমে আমরা চলে আসলাম ইনকাম ট্যাক্স পোর্টালে। ইনকাম ট্যাক্স পোর্টালে আসার পরে প্রথমেই আমাদের ই ফাইল বলে যে অপশানটি আছে, ই ফাইল অপশানে আমরা চলে আসলাম। এখান থেকে ই পে ট্যাক্স বলে যে অপশান আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করলেই কিন্তু পেমেন্ট হিস্ট্রিতেই আমরা দেখতে পাবো যে আমাদের একটি চালান জমা করা রয়েছে। এই চালানটি কিন্তু 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য জমা করা রয়েছে, এবং চালান অ্যামাউন্ট হলো 1 টাকা করা রয়েছে, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স করা রয়েছে। এখন আমরা দেখে নেব যে এই চালানটিকে আমরা কিভাবে কারেকশন করতে পারি। এর জন্য প্রথমে আমাদের সার্ভিস সেকশনে যেতে হবে। সার্ভিস সেকশনে যাওয়ার পর চালান কারেকশন বলে একটি অপশান কিন্তু এখানে চলে এসেছে, 3 নম্বর অপশান। ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে একটা উইন্ডো খুলে আসবে। উইন্ডো খোলার পর আমাদের ডান দিকে ওপরে ক্রিয়েট চালান কারেকশন রিকোয়েস্ট বলে একটি অপশান পাবো, ওখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিছু কথা আমাদেরকে বলে রেখেছে, সেইগুলো জেনে রাখা ভালো। প্রথমেই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে বলছে অ্যাসেসমেন্ট ইয়ার 2021 থেকেই কিন্তু আমরা এই ফেসিলিটিস পাবো। এর আগে কোনো কারেকশান যদি আমাদের করতে হয়, সেটা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে অ্যাসেসিং অফিসারের সাথেই করতে হবে। প্রথমে আমরা দেখে নিই যে কোন 3টে জিনিস আমরা কারেকশান করতে পারি এই চালানের মধ্যে। 1 নম্বরে হলো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। 2 নম্বর হলো কোনো মেজর হেড আমরা চেঞ্জ করতে পারি। মেজর হেড বলতে আমাদের আদার দ্যান কোম্পানি নাকি কোম্পানি চালান, এছাড়া 1 নম্বর ফর্মে আমরা চালান জমা করছি, এইগুলো হলো মেজর হেড। এই হেডগুলো আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া মাইনার হেড রয়েছে। মাইনার হেড বলতে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স, এই ধরনের হেডগুলোকে মাইনার হেড বলছে। এই জিনিসগুলোও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখন ধরে নিচ্ছি আমাদের কাছে যে চালানটি রয়েছে, সেই চালানটির মধ্যে আমরা একটি কারেকশন করব, সেটা হলো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারের অপশান এখানে চলে এসেছে। অ্যাসেসমেন্ট ইয়ারের অপশানে আমাদের এখানে 23-24-এর যেহেতু চালানটি আমরা ফিল আপ করেছিলাম, 23-24 দিয়ে কন্টিনিউ করতে হবে। অথবা এখানে সিআইএন নাম্বার আছে, সিআইএন নাম্বার বসালেও কিন্তু আমাদের চালানটি আমাদের কাছে চলে আসবে। সিআইএন নাম্বার আমরা যদি চালানের মধ্যে যাই, তাহলে তার মাঝখানেই কিন্তু আমরা এখানে সিআইএন নাম্বার পেয়ে যাব। এটা কপি করে এখানে পেস্ট করে দিলেও কিন্তু আমরা কন্টিনিউ করলে একই জিনিস কিন্তু আমরা পেয়ে যাব। তা আমরা এখানে যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার চেঞ্জ করব, সেটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে যে আপডেটেড অ্যাসেসমেন্ট ইয়ার আমরা কী করতে চাই। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার যদি আমরা 22-23 করতে চাই, তাহলে 22-23 করে আমরা যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর এবার এখান থেকে যদি আমরা আধার দিয়ে ভেরিফিকেশান করে নিই, অথবা ডিজিটাল সিগনেচার দিয়ে ভেরিফিকেশান করে নিই, অথবা ব্যাংকের থ্রু ভেরিফিকেশান করে নিই, যে রকমভাবেই আমরা চাই ভেরিফিকেশান করতে পারি, কিন্তু ভেরিফিকেশান করা মাস্ট। ভেরিফিকেশান করে নিলেই কিন্তু আমাদের চালান অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। সমস্ত কাজ আমাদের তরফ থেকে করে ফেলার পর মোটামুটি রকমভাবে 7 দিন মতন সময় নেয় এই চালান কারেকশান হতে, সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়, তাহলে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, কেননা এই ধরনের ভিডিও কিন্তু অনেক মানুষেরই কাজে লাগবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।